এখানে রয়েছে সেই নোটিশ যেটা এস সি আর টি থেকে পাঠানো হয়েছে যেখানে দেখতে পারেন গোপ্ট বাসাম স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং আসাম গোয়া কাইলেপাড়া গুয়াহাটি যেখানে ডিটেলস রয়েছে আপনারা দেখতে পারেন ফ্রম শ্রীমতী শিওয়ালি দেবী শর্মা এস সি এস এক্সিকিউটিভ চেয়ারম্যান কাম ডিরেক্টর অর্ডিএল এস সি আর টি আসাম যেখানে আপনার বিষয়বস্তুটা যদি দেখেন সেখানে রয়েছে টু দ্য প্রিন্সিপাল কোয়ার্ডিনেটার অল অর্ডিএল স্টাডি সেন্টার যেখানে রয়েছে যারা স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটার রয়েছেন এবং যারা প্রিন্সিপাল রয়েছেন তাদের কাছে এই বিষয়ে ইনফরমেশনটা পাঠানো হয়েছে এবং যাদের কাছে যাদের জন্য ইনফরমেশনটা পাঠানো হয়েছে হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন সাবজেক্ট ইনফরমেশন অ্যাবাউট ট্রেনি অর্থাৎ যারা ডিএলএড করছেন হয়তো তারা ডিএলএড রেগুলার মোডে করছেন অথবা স্পেশাল বেচ যে স্পেশাল বেচে চলছে সেই স্পেশাল বেচের যারা প্রশিক্ষার্থী রয়েছেন তাদের বিষয়ে নোটিশটা পাঠানো হয়েছে যেখানে দেখতে পারেন স্যার ম্যাডাম উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্ট সাইটেড অ্যাবাব আই এম টু ইনফর্ম ইউ দ্যাট দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাবাউট অল দ্য ট্রেন এ রেগুলার অ্যান্ড স্পেশিয়াল বেচ অফ ইউর স্টাডি সেন্টার আর আর্জেন্টলি রিকোয়ার্ড এট দ্য অডিয়াল সেল অফ এস সি আর টি আসাম যেখানে দেখতে পারেন যারা রয়েছেন রেগুলার অথবা যারা রয়েছেন স্পেশিয়াল বেঞ্চ তাদের জন্য নোটিসটা পাঠানো হয়েছে যদি আপনারা দেখেন ইউ আর দেয়ার ফর ইনস্ট্রাক্টেড টু সেন্ড দ্য ইনফরমেশন অ্যাবাউট ইচ অ্যান্ড এভরি ট্রেনে বাই স্পেশাল মেসেঞ্জার টু অডিয়েল সেল এস সি আর টি আসাম লেটেস্ট By 15 February 2019. Failing to send the same within the stipulated time will lead to cancellation of candidature of the trainees of your study center. You need to use the following format for. প্রোভাইডিং দ্য ইনফরমেশন যেখানে রয়েছে লেটেস্ট প্রায় ফিফটিন ফেব্রুয়ারি এবং এখানে রয়েছে তাদের যে সকল ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো এই নিচে যে ফর্মেট দেওয়া রয়েছে সেই ফর্ম্যাট মোতাবেক পাঠানোর জন্য সেখানে রয়েছে আপনারা যদি ডিটেলস দেখেন সেখানে আপনারা এই দেখতে পারেন এগুলো আপনাদের স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটারের পক্ষ থেকে এই ফর্ম্যাটে পাঠানো হবে যেখানে আপনাদেরকে সাবমিট করতে হবে যে সকল ডকুমেন্টগুলো যদি নিচে যান সেখানে রয়েছে ইউ আর ফার্দার ইনস্ট্রাক্টেড টু ইনভেরিয়েবলিস এটাচ দ্য ডকুমেন্ট সাইটেড বিলং বিলো অ্যালং উইথ দ্য ইনফরমেশন ইউ শুড বি সেন্ডিং টু দ্য অডিএল সেল এস সি আর টি আসাম যেখানে রয়েছে যারা এস সি আর টি থেকে অডিএল মোডে ডিএলএড করছেন এবং যারা ট্রেনে রয়েছেন তাদেরকে এই নিচের ডকুমেন্টগুলো পাঠাতে হবে যদি ডকুমেন্টগুলো আপনারা দেখেন এক নম্বরে রয়েছে হায়ার সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট এইচ এস এস এল সি ওর ইকুইব্যালেন্ট এক্সামিনেশন মার্কশিট অ্যাটেস্টেড বাই এ গেজেটেড অফিসার প্রেপারেবলি বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন মাস্ট বিচড উইথ দ্য উইথ ইয়ার ইনফরমেশন শিট যেটা রয়েছে প্রথম ডকুমেন্ট আপনাদেরকে এখানে অ্যাটাচ করতে হবে এবং দুই নম্বরে রয়েছে হায়ার সেকেন্ডারি স্কুল লিভিং সার্টিফিকেট অর একুইবলেন্ট এক্সামিনেশন পাস সার্টিফিকেট ডিউলি অ্যাটাস্টেড বাই এ গেজেটেড অফিসার প্রবলি বাই দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন মাস্ট বি অ্যাটাসড উইথ ইয়ার ইনফরমেশন শিট যেখানে রয়েছে একজন গেজেটেড অফিসারের সিগনেচার থাকতে হবে গেজেটেড অফিসারের অ্যাটাস থাকতে হবে এবং আপনি যে স্কুল থেকে অথবা যে বিদ্যালয় থেকে সেই ডিএলএড এর জন্য আবেদন করেছেন সেই বিদ্যালয়ের হেড অফ দ্য ইনস্টিটিউশনের সিগনেচার এখানে লাগবে যদি আপনারা আরও দেখেন ওয়ার্কিং সার্টিফিকেট অফ দ্য কনসার্ন স্কুল স্টেটিং দ্য ট্রেনার অফ সার্ভিস ট্রেন্ডার বাই দা ট্রেনিং ইন দ্য স্কুল যেখানে রয়েছে আপনাদের ওয়ার্কিং সার্টিফিকেট আপনি যে বিদ্যালয়ে কার্যরত রয়েছেন সেই বিদ্যালয় থেকে আপনাদেরকে ওয়ার্কিং সার্টিফিকেট একটা আপনাদেরকে জমা দিতে হবে তাই এই বিষয়ে ইনফরমেশনটা এসেছিলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের যে সকল স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটার রয়েছেন ওনার পক্ষ থেকে আপনাদেরকে এই বিষয়ে ইনফরমেশানগুলো দেওয়া হবে যখনই আপনাদেরকে ইনফরমেশন দেওয়া হবে আপনাদেরকে এই ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে তাই আপনারা এখানে দেখুন এবং আপনাদের এস যে সকল স্টাডি সেন্টার রয়েছে সেই স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটারের সঙ্গে যোগাযোগ করুন সেখান থেকে আপনারা বিষয়ে বিশদ পেয়ে যাবেন যেখানে রয়েছে আপনারা যদি দেখ ফেথফুলি শর্মা শর্মা শ্রীমতী দেবী এস সি সিগনেচারটা রয়েছে আপনারা নিশ্চয়ই নিজের স্টাডি সেন্টার যে স্টাডি সেন্টারে রয়েছেন সেই স্টাডি সেন্টারের কোর্ডিনেটার আপনাদেরকে ইনফরমেশন দেবেন এবং ইনফরমেশন মোতাবেক আপনাদেরকে এই ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে তাই আপনারা এখানে দেখুন এবং আপনাদের যে সকল ওয়ার্কিং সার্টিফিকেট রয়েছে আপনি যে বিদ্যালয় থেকে ডিএলএডের জন্য আবেদন করেছেন সেই বিদ্যালয় থেকে আপনার ওয়ার্কিং সার্টিফিকেটটা জোগাড় করে নিতে আপনি যেতে সমর্থ হন তাই আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি তাই এখনো যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন যাতে যারা রয়েছে ডিএলএডের ক্যান্ডিডেট অথবা যারা প্রতিদিন নিয়মিত জব রিলেটেড ইনফরমেশন অথবা এডুকেশনাল ইনফরমেশন পেতে চায় তাদের কাছে এই বিষয়ে ইনফরমেশনটা পৌঁছতে পারে এবং তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারে ধন্যবাদ